আমি মূলত এসেছি এই যে বিসিএস কম্পিউটার, মূলত সেন্টার বিসিএস কম্পিউটার সেন্টার, এটা হলো সেই বিসিএস কম্পিউটার সেন্টার, এখানে এসেছি চলতেছে। আমাদের আপু এখানে এখন শো করবে, অনেক সুন্দর এখানে চলতেছে। আমাদের আপু ফটোশুট করতেছে, অনেক সুন্দর লাগতেছে তাকে। এটা হলো বিসিএস কম্পিউটার সেন্টার, এখানে সকল ধরনের ল্যাপটপ কম্পিউটার মানে ইলেকট্রিক জিনিস এখান থেকে শুভ মূল্যে পাওয়া যায়। আর বর্তমানে খুবই একটা প্রাকৃতিক পরিবেশ এখানে, যে জিনিসগুলো দেখতেছেন। আমি আছি এখন সামনে আছে হলো সরকারি মানে কমিশনার, নির্বাচন কমিশনার অফিস, এই জায়গা দিয়ে আছি। মূলত আমি যাব হলো আইডিবি ভবন, এখান দিয়ে যাচ্ছি। এটা হলো শেখ মুজিবুরের ভাস্কর্য, অনেক সুন্দর একটা জিনিস করছে, তৈরি করতেছে, অলরেডি হয়নি, কমপ্লিট হয়ে যাবে। এটা হলো হাসপাতাল বা আগারগাঁও, এটা আসলে আবাসিক হোটেল এলাকা, সুন্দর একটা পরিবেশ। এখান দিয়ে চলা গেল, রাস্তার চারপাশে ফুল অনেক সুন্দর, যে দেখতেছেন অনেক ফুল সুন্দর, এখানে খুবই একটা ভালো। এটাই হলো নির্বাচন কমিশনার, নির্বাচন ভবন মানে নির্বাচন কমিশনারের ভবন, এটা খুবই একটা সৌন্দর্য এলাকা, খুবই আবাসিক এলাকা, চার মিনিটে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। আমি মূলত এসেছি এই যে বিসিএস কম্পিউটার, মূলত সেন্টার বিসিএস কম্পিউটার সেন্টার, এটা হলো সেই বিসিএস কম্পিউটার সেন্টার, এখানে এসেছি। আমি গেটটা অতিক্রম করলাম, এখন ভিতরে প্রবেশ করতেছি। খুবই একটা জনপ্রিয় একটা মার্কেট। এখানে মূলত এখানে অনুষ্ঠান হয়ে থাকে প্রতিদিন, খুব সুন্দর সুন্দর অফার এখানে পাওয়া যায়। যে হলো কম্পিউটার ল্যাব, মূলত আছি লিফটে, এ হলো লিফট, উপরে উঠতেছি। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে, যে অনেক সুন্দর। খুবই সুন্দর, অসাধারণ ফিউচার, চার মিনিটে দেখতেছেন, খুবই একটা ভালো মনোরম পরিবেশ। সবসময় বক্স হলে গান চলতেছে, খুবই ডিজে গান চলতেছে, আর মার্কেটটা অনেকই ভালো। একটু প্রাইসটা দেখি, এখানে খুবই সুন্দর সুন্দর ল্যাপটপ ব্যবহার করা হয়। অনেক সুন্দর একটা দোকান, এই দোকানের নাম কি? এবিসি, এবিসি কম্পিউটার। এখানে সকল অ্যাক্সেসরি জিনিস পাওয়া যায় কম্পিউটারের, খুবই সুন্দর। আপনারা আসলে আসতে পারেন, এখানে আইডিবি ভবন আছে, কয়তলা? চারতলা না? এখানে মূলত অনেক সুন্দর সুন্দর ল্যাপটপ পিসি আছে, অনেক সুন্দর সুন্দর। আমি আইসি একটা আইডি ভবনে, খুবই সুন্দর সুন্দর জিনিস। মূলত এখন আমরা আছি হলো ওই আইডি ভবনের পাশে, এখানে সব ধরনের অফার চলতেছে। এই যে
এ হলো মেট্রো রেল, আমরা এখন উপরে যাব। দেখেন এই যে উপরে যাচ্ছি মেট্রো রেলের উপরে, অনেক সুন্দর একটা দৃশ্য এখানে। মেট্রো রেলের উপরে আমরা সেই জল রেডি নিতে উপরে উঠতেছি, মেট্রো রেলের দিকে যাব। খুবই সুন্দর, এই হলো মেট্রো রেল, আমরা মেট্রো রেলের উপরে এসে পড়েছি, অলরেডি যাচ্ছি। দেখেন এখন এসে পড়েছিল উপরে, আবার এখানে লিফট আছে। হ্যালো, মেট্রো রেলের একটা প্ল্যাটফর্ম, এটা এখান থেকে ট্রেন মূলত আমরা টিকিট কাউন্টার, এটা হলো টিকিট কাউন্টার, এটা হলো টিকিট কাউন্টার মেট্রো রেল। যেহেতু এখানে মেট্রো রেলের কিছু দৃশ্য আছে, হলো মেট্রো রেল টিকিট কাউন্টারের দৃশ্য। মেট্রো রেলের যে স্টেশন রুট, মানে স্টেশন মানে কাউন্টার, এটা দেখেন কত সুন্দর ফ্যানটি, দেখছেন কত বড় বড় ফ্যান, ওরে বাবা রে বাবা, যে তো বড় বড় ফ্যান, তো সুন্দর। এটা হলো ওই আগারগাঁও অবস্থিত, এই যে আমার এই সামনে এটা দেখতেছেন, এই যে ওইদিকে ওইদিকে একটু ওপারে হচ্ছে তার এয়ারপোর্ট, এয়ারপোর্টের এটার পিছনে যে আগারগাঁও, সেটা যেটা মূলত হচ্ছে এখানে এখান দিয়ে যেতে হয় হলো মেট্রো রেল। যে হলো মেট্রো রেলের এখান দিয়ে টিকিট কাউন্টার করে যেতে হবে ওই পারে। সাধারণত আমি টিকিট কাটি নেই, যেহেতু যাচ্ছি না, একটু ঘুরে দেখলাম। সাধারণত মেট্রো রেলটা সাজানো হয়েছে এরম ভাবে, অনেক সুন্দর। এই জায়গা দিয়ে আমি একটু জুম করে আপনাদের সামনে দেখালাম, বিল্ডিংয়ের নিচ দিয়ে কীভাবে চলে গেছে, আর এদিকে হলো প্ল্যাটফর্ম, অনেকে এটা হলো লিফট। আর কিছু না করুক, শেখ হাসিনা আমাদের সরকার সেই কাজগুলো ভালোই করেছে ইনশাল্লাহ। দেখেন কি অবস্থা, এই যে এদিকে ডাইরেক্ট এটা হলো বিসিএস কম্পিউটার মার্কেট, মানে তারই সামনে দেখেন, এখান দিয়ে অনেক দূর দূরান্ত থেকে যে ওয়ার উপর দিয়ে চলে এলো, আপনার ট্রেন নিয়ে যে চলতেছে হলো গাড়ি। খুবই সুন্দর একটা রুট, অনেক সুন্দর জিনিসটা আসলে দেখার মতো করছে। এটা হলো বিসিএস কম্পিউটার মার্কেট, বিসিএস কম্পিউটার মার্কেট। এখন আমি আছি হলো নিচতলা, এদিক দিয়ে দেখতেছেন হলো উপরে, হলো মার্কেট, সুন্দর একটা জিনিস। হলো তার মার্কেট, খুবই সুন্দর, অনেক সুন্দর একটা দৃশ্য, চারিদিকে উপরতলা নিচতলা, সুন্দর একটা জিনিস। হলো কম্পিউটার ল্যাপটপ মেলা, এখানে অলরেডি সুন্দর একটা জিনিস চলতেছে। আমাদের আপু এখানে এখন শো করবে, অনেক সুন্দর এখানে চলতেছে। আমাদের আপু ফটোশুট করতেছে, অনেক সুন্দর লাগতেছে তাকে। যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম, এখনো ঘুরতেছি, তো দেখলাম পুরা বিল্ডিংটা ঘুরে। আসলে আর কিছু কিনি বা না কিনি দেখার যে একটা মজা, সেই মজাটা অনুভব করলাম, এটাই আর কি মজা একটা অনুভব করলাম আর কি। তুমি এমনভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণকর হয়। পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।